মুখ্যমন্ত্রীর এইসব আজব থিওরির কোনো মানে নেই। চারিদিকে এত ক্ষোভ, এত চুরি, এত লুট, এত অব্যবস্থা, মুখ্যমন্ত্রীর দিশেহারা অবস্থায় এইসব মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করছে, আর লোক দেখানো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছে। যেখানেই কালীঘাটের তাকাবেন সেখানেই এই ব্যানার্জি পরিবারের বাড়ি, ব্যানার্জি পরিবারের লোকজনের কবজায় গোটা কালীঘাট রয়েছে। রাজ্যপালকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার বিধানসভায়। রাজ্যপাল তৃণমূলের প্রশংসা করলে, মুখ্যমন্ত্রীর প্রশংসা করলে রাজ্যপাল ভালো, নিয়ন্ত্রণহীন রাজ্যপাল। আর যদি রাজ্যপাল তৃণমূলের অপছন্দের কোনো কাজ করে তাহলেই রাজ্যপাল নিয়ন্ত্রণের অধীন এসে গেল। মুখ্যমন্ত্রীর এইসব আজব থিওরির কোনো মানে নেই। আসল কথা, উনি দিশেহারা। চারিদিকে এত ক্ষোভ, এত চুরি, এত লুট, এত অব্যবস্থা, মুখ্যমন্ত্রীর দিশেহারা অবস্থায়। সেই কারণে উনি কী বলছেন আর কী না বলছেন তার কোনো মানেই নেই, নিজেই বুঝতে পারছেন না। যার জন্য আমি মনে করি রাজ্যপাল যথেষ্ট দক্ষ এবং কার্যকরী ব্যক্তি, তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত হবার মতো পাত্র নন। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে সাসপেনশন করার প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে করা হলো প্রত্যাহার। দেখুন, বিষয় হচ্ছে এসব সব নাটক। এইসব মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করছে, আর লোক দেখানো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছে। যদি তাই হতো, এর আগে বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের এতদিন সাসপেন্ড করে রাখার কারণটা কী ছিল? তখন মুখ্যমন্ত্রী তো হস্তক্ষেপ করেননি, তখন তো মুখ্যমন্ত্রী মজা দেখছিলেন। সেই কারণে আমি মনে করি যে গণতন্ত্র যিনি হত্যা করছেন, তিনি গণতন্ত্রের কথা বলছেন, এটা শুনলেও হাসি পাচ্ছে। রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হলো জয় বাংলা লেখাকে কেন্দ্র করে। দেখুন, বিষয় হচ্ছে রাজ্যপাল ঠিক করবেন কে রাজভবনের কর্মচারী থাকবে এবং প্রিন্সিপাল সেক্রেটারি কে থাকবেন। নিশ্চয়ই রাজ্যপাল কোনো না কোনো কারণবশত, রাজ্যপালের কাছে কিছু তথ্য নিশ্চয়ই আছে যার জন্য তিনি প্রিন্সিপাল সেক্রেটারির পরিবর্তন চান। এর সাথে রাজনীতির কোনো যোগ আছে বলে আমি মনে করি না। শহরের একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদির যৌথ সম্পত্তির দাবি শুনেন? না না, এ তো হতেই পারে, আমরা তো শুনেছি গোটা কালীঘাটটাই প্রায় ওরা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। যেখানেই কালীঘাটের তাকাবেন সেখানেই এই ব্যানার্জি পরিবারের বাড়ি, ব্যানার্জি পরিবারের লোকজনের কবজায় গোটা কালীঘাট রয়েছে। আর কোথায় কোথায় কী রয়েছে আমি জানি না। সেই কারণে এই প্রশ্ন যেটা বারবার উঠছে মানুষের কাছ থেকে, সেই প্রশ্নই বিজেপির পক্ষ থেকে তোলা হয়েছে। ত্রিপুরায় বিমানে উড়ে যাওয়ার আগে এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জ করলেন কেন্দ্রকে, কেন্দ্রীয় সরকার তাদের কেন্দ্রের রিপোর্ট কার্ড দেখাক, আমরা মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড দেখাবো, আমরা রাজ্যের জন্য কি করেছি, কেন্দ্র কি করেছে, তাদের রিপোর্ট কার্ড দেখতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি রিপোর্ট কার্ড করেছে সে তো দিদির দুধদেরই গ্রামের মানুষ ঘিরে ঘিরে বলছে। বাড়ির টাকা চুরি, পায়খানার টাকা চুরি, লোকের শ্রমিকের মজুরির টাকা চুরি, কোনখানে চুরি নেই, এমনকি বাচ্চাদের মুখের গ্রাসও মিড ডে মিল থেকে চুরি করে নিয়েছে ওরা। ওদের যে অবস্থা আজকে তো ক্লিয়ার আছে। সেই কারণে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। এই রাজ্য সরকার যদি সব দিক দিয়ে নাম্বার দেওয়া হয়, সব সাবজেক্টে শূন্য পাবে, ফেলের পর ফেল করবে। জেলে বসেই বীরভূমে দল চালাচ্ছে অনুব্রত মণ্ডল, অভিযোগ করলো দলেরই একেবারে দলেরই নেতা শীর্ষ নেতা কাজল শেখ। দেখুন, জেলে বসে ফেস টাইমের মাধ্যমে কথা বলে দল চালাচ্ছে এবং বিভিন্ন অনুব্রত মণ্ডলের যে সমস্ত তথ্য আছে তা লোপাট করার কাজ ওখান থেকে জেলে বসে চালাচ্ছে। এই অভিযোগ প্রথম সিবিআই করেছিল, তখন তৃণমূল কংগ্রেস অনেক লম্বা চওড়া কথা বলেছিল। আজকে তো ওদের পার্টির লোক বলছে, পার্টির নেতা বলছে, যাক একদিক দিয়ে ভালো। এরই মধ্যে আদালত একটি রায় দিয়েছে আজকে, যে রায়ে আদালত বলেছে প্রত্যেকটা জেলে জ্যামার বসাতে হবে, প্রত্যেকটা জেলের এই জাতীয় যে মোবাইল ব্যবস্থাকে ট্র্যাক করার ব্যবস্থার
আদেশ আদালত দিয়েছে। অতএব এর ফলে সাধারণ কয়েদিদের কিছু অসুবিধা হতে পারে, কিন্তু অন্তত পক্ষে আমি মনে করি আন্তর্জাতিক উগ্রপন্থী আর অনুব্রত মণ্ডলের মতো যারা জেলে বসে তাদের বিরুদ্ধে অভিযোগকে মুছে ফেলবার চেষ্টা করছে কিংবা দল পরিচালনা করে জেলকে ব্যবহার করছে, তারা অন্তত এই যাত্রা থেকে মুকুব হয়ে যাবে আর তাদের জেলে বসে বাহাদুরি করার কোনো অবস্থা থাকবে না।